দর্শক বৃন্দ, এবার অতুল প্রসাদের একটি চমৎকার গান নিয়ে মঞ্চে আসছে স্মরণ। একা মোর গানের তরি ভাসি স্বর্ণের কণ্ঠে অতুল প্রসাদের গান আপনার কাছে কেমন লেগেছে? আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগলো শুনতে। খুব সুন্দর গেছো, আর তোমার গলায় যে মুরকির কাজগুলি খুব খুব ভালো লাগছিল শুনতে। এই গানটি আসলে অতুল প্রসাদের, কিন্তু সুরটার মধ্যে একটা ঠুমরি এবং বাংলার যে লোক ও সুরের একটা খুব সুন্দর ব্লেন্ডিং আছে। ভবিষ্যতে যখন অতুল প্রসাদের গান আরো শিখবে বা গাইবে, অতুল প্রসাদের গানের প্রধান বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে যে প্রেম সঙ্গীত এবং প্রেমের নানা নানান ধরনের বিরহ, মিলন, বেদনা, হতাশা, এগুলি তো এর মধ্যে একটু ইনভলভমেন্ট আর একটু বেশি দরকার। এই গানটার মধ্যে যেমন সঞ্চারিতে কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, এই যে একটা বিষণ্ণতা আছে, এই আরেকটু তুমি তোমার এখনো অনেক সময় আছে, গাইতে গাইতে আপনি থেকেই এসে যাবে ইমোশনটা, ইনভলভমেন্টটা, কিন্তু তাও একটু খেয়াল রেখো। বিশ্বজিৎ স্যার, স্মরণ আজকে যা গাইলে এবং তোমার যে গায়কীর ধরন, আমি মনে করি আমার প্রত্যাশার চাইতে অনেক বেশি করেছো পূরণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্মরণ। সামিনা ম্যাম, আমি আর কতজনের ভক্ত হব তাই ভাবছি।
আমি এক নাম্বার ভক্ত, এই শরণ, পর্শি, ঝুমা, আমাদের ইমরান, অলোকা, তারপরে আরো আছে, সব সবারই সবারই এই 20 থেকে অনেক কষ্টে 11 জনকে আনা গেছে। এরপর কি করবো বন্যা, আপনি বলেন তো একবার, আপনার কি মনে হয় একটু বলেন। এটা খুব কঠিন কাজ, এই 11 জন থেকে আর কমানো, মানে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, আমি তো শুনে শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এক একজনের গান শুনে। আর এই যে মেয়েটা গাইলো, হ্যাঁ অবশ্যই একটা পারফরমেন্সেরও ব্যাপার আছে, তোমার ইমোশনটা তোমার পারফরমেন্সে আসবে, আসতেই হবে, হ্যাঁ আসতেই হবে, চলে আসবে অটোমেটিক। কিন্তু তারপরও বলছি এই যে কাজগুলো, একটা কাজও কিন্তু ভুল করেনি, কি করে সম্ভব? শরণ এক্সেলেন্ট, আম্মু এক্সেলেন্ট, এক্সেলেন্ট। থ্যাংক ইউ ম্যাডাম।